হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে কালাঞ্চো। তো এই কালাঞ্চো গাছটি কি সুন্দর না! এটা হচ্ছে উইন্টার ফ্লাওয়ার সিজনের মধ্যে পড়ে, মানে এই উইন্টার সিজনে এই গাছটা কিন্তু ফুল আসে। দেখতে পাচ্ছেন, দেখুন কি ব্রাইট আর কি সুন্দর রেড কালারে। এটা হচ্ছে সিঙ্গেল কালাঞ্চো ফ্লাওয়ার প্ল্যান্ট। এটা একটা ডাবলটা হয়, কিন্তু ডাবলটা আমার কাছে আপাতত এখন নেই। তো ফ্রেন্ডস, আপনারা দেখুন এই গাছটার ছোট ছোট ফুল অসংখ্য, আর এরকম ঝুরঝুরি হয়ে আছে, মানে কী সুন্দর থোকা থোকা হয়ে আছে, দেখতেও কী সুন্দর লাগে। আর পাতাটা ঠিক পুরু টাইপের, আর এটাতে এই গাছটা কী বলুন তো, পাতাতে প্রচুর খাদ্য সঞ্চয় করে রাখে, ঠিক আছে, মোটা পুরু এক ধরনের জাতের। ঠিক পাথরকুচি গাছটা আপনারা দেখেছেন না, পাথরকুচি টাইপেরই গাছের পাতাটা। আপনারা মনে করুন সেই পাথরকুচি ছোট ছোট ফলের মতো এরকম হয়, ফুলকু ফুলকু, তো সেই ধরনের গাছের টাইপের এই গাছটা, কিন্তু পাতাটাও ঠিক অ্যাজ ইট ইজ ওরকম। তো ফ্রেন্ডস, আপনাদের বলি এই কালাঞ্চো ফুলটি কিন্তু শীতকালে মরশুমে ফোটে, আর এটা খুব বেশি পরিচর্যা দরকার হয় না। তবে হ্যাঁ, গাছের জল কিন্তু নিয়মিত দরকার, আর মাটির ভাগ আপনারা যেটা জানাই যে এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ কোকোপিট, এক ভাগ ভার্মি কম্পোস্ট যদি না থাকে গোবর সার, এক ভাগ বালি, এই দিয়ে মাটিটা খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করবেন উপাদানটি। আর ড্রেনেজ সয়েল অবশ্যই যেন হয়, জল যেন বেরিয়ে যায়, মাটিতে যেন জল ধরে না থাকে। আর ফ্রেন্ডস, আপনাদের আরেকটা কথা বলি যে আপনারা তো জানেনই 7-10 দিন অন্তর অন্তর যে কোনো গাছে কিন্তু শীতকালী মরশুম, যে কোনো গাছে কিন্তু অবশ্যই সর্ষের খোল দেবেন, তাতে কিন্তু গাছে কিন্তু ভালো ফুল আসবে, গাছটা কিন্তু ভালো বেড়ে উঠবে। কেননা সর্ষের খোলই এমন একটা জিনিস, সর্ষের খোলটা যেরকম ভিজিয়ে রাখতে হয়, হ্যাঁ 3-4 দিন ভিজিয়ে রাখবেন জলে, আর সেই জলটা পাতলা জলটা কিন্তু আপনি গাছের উপরে দেবেন, ঘন জলটা নয় কিন্তু, ঠিক আছে। কারণ সর্ষের খোলটা এমনই জিনিস যেটা গাছের একদম বিশেষ খাদ্য, যেটা আমরা বলতে সেখান থেকে গাছ সব রকম ক্যালসিয়াম, নিউট্রিশিয়ান, অক্সাইড, ফসফরাস সব কিছুই পায়। তো আপনাদের ফ্রেন্ডস এটা বলি যে এই গাছটা লাগান, কালাঞ্চো গাছটা খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমার টবে একটাই গাছ আছে, এটা বেড়ে উঠেছে আর ফুলও দেবে বেশ নভেম্বর থেকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস এই গাছটা কিন্তু ফুল দেবে। মাঝে মাঝে জল দেবেন 2 দিন অন্তর অন্তর, আর সর্ষে খোল দেবেন, গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, আপনারাও ভালো থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যাঙ্কিস ড্রিম গার্ডেনে আমার এই চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, আর সুন্দর সুন্দর এরকমভাবে গাছ লাগাবেন, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডস আজকে আসি তাহলে, বাই বাই।